আমাদের দেশের সব গর্ভবতী মায়ের একই প্রত্যাশা, তিনি যেন একটি সুন্দর, সুস্থ ও ফর্সা সন্তানের জন্ম দিতে পারেন। এজন্য গর্ভবতী মা প্রচলিত সব নিয়মকানুন মেনে চলেন। তারা গর্ভাবস্থায় নানা রকম সাদা খাবার খান, এই ভেবে যে এতে তার গর্ভের সন্তান নাকি ফর্সা হবে। যদিও অনেকেই আমাদের মধ্যে শিক্ষিত, তারপরও ফর্সা বাচ্চার চাহিদা মনের গভীরে রয়েই যায়। বিশেষজ্ঞদের মতে, খাদ্য নির্বাচনের ওপর সন্তানের শরীরের বর্ণ কেমন হবে তা নির্ভর করে না, এটা নির্ভর করে তার বাবা মায়ের কাছ থেকে যে জিন পেয়েছে তার উপর। তবে প্রচলিত ধারণা রয়েছে, গর্ভবতী অবস্থায় যেসব খাবার গ্রহণ করা হয় তার উপর বাচ্চার বর্ণ নির্ভর করে, এতে বাচ্চা ফর্সাও হতে পারে। যদিও এইসব খেয়ে বাচ্চার রং ফর্সা হবে এমন কোনো নিশ্চয়তা কোনো চিকিৎসকই দিতে পারেননি, তবে আপনিও যদি ওই পুরনো কথায় বিশ্বাস করেন তাহলে গর্ভাবস্থায় ওইসব খাবার খেয়ে দেখতে পারেন। তাহলে দেরি কেন, আসুন জেনে নিই ওই খাবারগুলো সম্পর্কে কিছু তথ্য। যেমন এক, জাফরান দুধ। অনেক মহিলা গর্ভবতী অবস্থায় জাফরান বা কেশর মিশ্রিত দুধ পান করে থাকেন। মনে করা হয় জাফরান গর্ভের শিশুর গায়ের রং ফর্সা করতে সাহায্য করে। দুই, নারিকেল। প্রচলিত ধারণা অনুযায়ী নারিকেলের সাদা শাঁস গর্ভের শিশুর বর্ণ ফর্সা করে, তবে গর্ভাবস্থায় অতিরিক্ত নারিকেল খাওয়া মোটেই স্বাস্থ্যসম্মত নয়, খেতে পারেন তবে পরিমিত। তিন, দুধ। গর্ভবতী মহিলাদের দুধ পান করা অত্যাবশ্যকীয়। দুধ শিশুর শরীরের গঠনের জন্য খুবই প্রয়োজনীয়। প্রচলিত ধারণা মতে দুধ ও ত্বকের রং ফর্সা করতে সহায়ক। চার, ডিম। প্রচলিত ধারণা অনুযায়ী বিশ্বাস করা হয় যে যদি ফর্সা বাচ্চা চান তাহলে গর্ভাবস্থার দ্বিতীয় তিন মাসে ডিমের সাদা অংশ গ্রহণ করা উচিত। তবে সত্য এই যে গর্ভাবস্থায় নিয়মিত ডিম খাওয়া মায়ের জন্য খুবই জরুরি। ডিমের অধিকাংশ পুষ্টিগুণ এর কুসুমের মাঝেই থাকে, তাই কুসুম খাওয়া বাদ দেওয়া চলবে না। ছয়, টমেটো। টমেটোতে লাইকোপেন থাকে যা ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রের বিরুদ্ধে যুদ্ধ করে সূর্যের আলোর ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে। বিশ্বাস করা হয় যে গর্ভাবস্থায় টমেটো খেলে বাচ্চার বর্ণ ফর্সা হয়। সাত, কমলা বা কমলা লেবু। কমলা ভিটামিন সি সমৃদ্ধ, তাই শিশুর শরীর গঠনের জন্য অপরিহার্য। গর্ভাবস্থায় কমলা খেলে শিশুর ত্বক ভালো হবে। এছাড়াও ডাবের জল কিংবা কাজু শেকের কথাও শোনা যায় বাচ্চার গায়ের রং উজ্জ্বল করার জন্য। তবে আবারও বলছি, এর সঙ্গে বিজ্ঞানসম্মতভাবে কোনো বিশ্লেষণ নেই। ভিডিওতে বলা সব উপায়গুলো নিছক ধারণা মাত্র। আপনার ব্যক্তিগত ইচ্ছা থাকলে এগুলো করে দেখতে পারেন, তবে আমার বলা সব খাবারই কিন্তু গর্ভাবস্থায় অত্যন্ত জরুরি ভ্রূণের সঠিক বিকাশের জন্য। সবশেষে একটাই কথা বলবো, সন্তান ঈশ্বরের দেওয়া একটি বিশেষ উপহার, তাই তার সৌন্দর্যের কথা চিন্তা না করে তার সুস্থতার কথা ভাবুন। আজকের ভিডিওটি ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক অবশ্যই করবেন, আর এরমই হেলথ রিলেটেড টিপস পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।